স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্র্যান মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, ইভান স্যার তোমাদের সাথে উপস্থাপনায় থাকবো এবং শুরুতে আজ আমরা তোমাদেরকে সার্ক সাংস্কৃতিক রাজধানী সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন জনপদ মহাস্থানগড় দক্ষিণ এশীয় আঞ্চলিক সংগঠন সার্কের 2017 সালের মানে এবছরে সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে। প্রাচীন পুন্ড্র বর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের প্রাচীন নাম পুন্ড্রনগর। এ নগরীর নাম বিভিন্ন প্রাচীন মহাকাব্য, ধর্মগ্রন্থ ও লিপিতে উল্লেখ করা হয়েছে। এই প্রাচীন কীর্তিস্থল থেকে পাওয়া যায় নানা প্রাচীন নিদর্শন। তার মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় কালো মাটির মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, বিভিন্ন ধরনের পুঁতি ও প্রাণীদেহের অবশিষ্ট। কার্বন 14 ডেটিং এর মাধ্যমে মহাস্থান সভ্যতার বয়স নির্ধারণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 371 অব্দ। সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে 21 জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটা নিশ্চয়ই আমাদের জন্য গৌরবের। এবং আমাদের আরেকটি গৌরবের জায়গা হচ্ছে ক্রিকেট। এবং ক্রিকেট নিয়ে যদিও এই মুহূর্তে আমরা আপসেট, তারপরও ক্রিকেট আমাদের নিঃসন্দেহে গৌরবের জায়গা। আর সেই গৌরব যাদের হাত ধরে এসেছিল তেমনি একজন মানুষ, হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং একই সাথে তিনি গ্রুপ ভিত্তিক ক্রিকেট দলের নির্বাচক হিসেবে আসলে কাজ করছেন। তাকে আমরা পেয়েছি স্টুডিওতে, তোমাদের সাথে ফোনেও কথা বলবো। চলো আমরা আজকে অতিথির সাথে কথা বলি। শান্ত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আসলে একটু হতাশ, একটু না অনেকখানি হতাশ, পুরো একটা সিরিজ আমরা শেষ করলাম হতাশায়। আজকেই খেলা শেষ হয়ে গেল, ইনফ্যাক্ট চার দিন বলা যাবে না, তিন দিনের টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। একটু ব্যাখ্যাটা যদি করেন। আসলে হতাশ হওয়ার আমি বলবো রে হওয়ার কোনো কারণ নেই, কারণ অনেকদিন পরে আমরা বাংলাদেশের বাইরে যেয়ে খেলেছি, সেখানে যেয়ে কিন্তু ফার্স্ট টেস্ট আমরা আশানুরূপ ভালো করেছি। সো এখান থেকে যত মানে অভিজ্ঞতা যত বাড়বে তত আরও বেটার ক্রিকেট খেলবে বাংলাদেশ টিম। সো এত তাড়াতাড়ি হতাশাটা চলবে না, হ্যাঁ সামনের দিকে আরও আগাতে হবে। কারণ আমরা যখন আমি 2001 টেস্ট খেলেছিলাম নিউজিল্যান্ডে তখন কিন্তু অবস্থা আরও খারাপ ছিল। আচ্ছা, তো সেখান থেকে কিন্তু বাংলাদেশ অনেক উপরে উঠে এসেছে। সো আমি বলবো সেদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশ টিম ভালোই খেলেছে। না নিঃসন্দেহে সেই পজিটিভ বিষয়গুলো আমরা আসলে নিতে চাই, তারপর আমাদের আশা কিংবা সমর্থন যারা বাংলাদেশ টিমকে সবসময় করি, যে কোনো সময়ই করি, খারাপ ভালো সব সময় আশা বা প্রত্যাশার প্রাপ্তিটা সাথে যখন যোগসূত্র না হয় তখন একটু হতাশ হতে হয়। সেই খাতিরে বলবো যে প্রথম টেস্টে আমরা যেরকম একটি লড়াকু বাংলাদেশকে দেখেছিলাম কিংবা এই টেস্টের প্রথম ইনিংসে যেভাবে দেখেছিলাম, সেকেন্ড ইনিংস খানিকটা হতাশ আসলে করে কিনা বা সেটা এই কারণটা কি? বাংলাদেশের মানুষ আবেগপ্রিয়, তা আবেগের বেশি কাজ মানে চলে তাদের মধ্যে, তো আবেগটা আসলে একটু কমিয়ে আমরা যদি বিশ্লেষণ করি সেখানে কিন্তু দেখবেন যে আমাদের পেস বোলারদের অ্যাটাক যদি দেখেন আগে যে ধরনের থ্রেট ছিল না সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে যে থ্রেট বোলিং করতে পারে, তো এইটা একটা পজিটিভ দিক। তারপরে ব্যাটসম্যানদের এই জায়গা থেকে তাদের একটু হলেও নেগেটিভ দিক আমি একটু দেখছি, ব্যাটসম্যানদের বলের সাথে রানের যে ডিফারেন্সটা সেটাকে আর একটু বাড়াতে হবে, যদি সেই জায়গায় বাড়াতে পারে আমার মনে হয় যে টেস্টেও আমরা আরও বেটার ক্রিকেট খেলবো। সো এইগুলো সব কিছু অভিজ্ঞতার দরকার, কারণ আমরা টেস্ট দেখা গিয়েছে এতে মানে অনেক দিন পরে, প্রায় দুই বছর পরে যে খেলছি, সো টাফ হঠাৎ করে যে দেশের বাইরে খেলা খেলাটা আসলে একটু টাফ। আচ্ছা আমি একটা ফোন নিই, ফোন নিয়ে আবার আপনার সাথে কথা বলবো। কে বলছো? হ্যালো, আচ্ছা কোন স্কুল এবং কোন ক্লাসে পড়ো বলো? ক্লাবগুলোর নাম হচ্ছে ক চেলসি, খ ম্যানচেস্টার সিটি, গ লিভারপুল। বলো অপশন তো দেয়া আছে, দেখো স্ক্রিনে দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয়? দেশগুলোর নাম হচ্ছে ক দক্ষিণ আফ্রিকা, খ পাকিস্তান, গ ভারত। ভারত। ব্রিলিয়ান্ট, উত্তর সঠিক, থ্যাংক ইউ। 1000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। এর পরের প্রশ্নে যাবে? আচ্ছা প্রশ্নটি হচ্ছে 2016 সালে ফিফা ক্লাব বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন ক্লাব? ক্লাবগুলো হচ্ছে ক ইন্টার মিলান, খ কাশিমা অ্যান্ড লার্স, গ অ্যাথলেটিকো ন্যাসিওনাল। বলো। উত্তরটি আমি নিলাম কিন্তু দুঃখিত সঠিক নয়, উত্তর সঠিক উত্তর ছিল খ কাশিমা অ্যান্ড লার্স, জাপানের ক্লাব। সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফোন করো কথা হবে। শান্ত ভাই, টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের আসলে
স্বপ্নটা বেড়ে গিয়েছিল ইংল্যান্ডকে পরাজিত করার পর, আর তারপর পরই আমরা নিউজিল্যান্ডে খেলতে যাই এবং সেখানেও ওয়ানডে অভিজ্ঞতার পরে টেস্টে যখন খেলতে নামি সেখানে কিন্তু আমরা একটা ভালো অর্জন আছে, একটা বিগ টোটাল আমরা করতে পেরেছি, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি। তো এটার কারণগুলো আসলে কী হতে পারে? আমি সব জায়গায় বলেছি, এখানেও বলবো যে আমাদের যে খেলার সংখ্যা যদি দেখেন টেস্টে খুবই কম, এবং ঘরোয়া ক্রিকেটে যে ধরনের আমাদের যে NCL BCL আছে সেখানে দেখা যায় যে বাংলাদেশ টিমে যারা মেইন ব্যাটসম্যান তারা খেলেন না বা খেলার সুযোগ পান না, বা যদিও সুযোগ পেলে সেই সময়টা দেখা যায় যে ওনারা একটু ছুটিতে বা সুযোগটা কাজে লাগান না। তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলিতে আমরা অভিজ্ঞতার কম হওয়াতে আসলে আজকের এই ধরনের রেজাল্ট হচ্ছে। বাট আমাদের খেলার যদি সংখ্যা বাড়ে, আমাদের ম্যাচিউরিটি বাড়বে। আমাদের টেস্ট হচ্ছে এমন একটা খেলা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে খেলার মোড় ঘুরছে। তো এখানে কী ধরনের ক্রিকেট খেলতে হয় সেটা আসলে অভিজ্ঞতা লাগবে, ধৈর্য লাগবে, সময় নিয়ে খেলতে হবে। এখানে আসলে এই টেস্টটা তাড়াতাড়ি করলে আপনি ভালো একটা টিম গড়ে উঠবে না। তো আমার মনে হয় যে আরও একটু সময় নিয়ে আমরা দেখি। বাট আমাদের বোর্ডে যেটা দরকার সেটা হচ্ছে বোর্ড কর্মকর্তা যেটা আমাদের খেলার সংখ্যা বাড়ানো, মানে টেস্টে যাতে আমরা বেশি বেশি টেস্ট খেলতে পারি, তাহলে টেস্ট দেশের বাইরে, হ্যাঁ, এবং দেশে বেশি হলে ভালো, অভিজ্ঞতাটা কাজে লাগবে এবং আমাদের এই কনফিডেন্সটা তৈরি হবে। আর সাথে কোন পরিস্থিতিতে কোন সময় সিলি রাখা দরকার বা কোন কাকে বোলিংয়ে আনা দরকার, এগুলো আসলে তখন আমরা একটা আয়ত্তে চলে আসবে। তো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন বাড়বে তখন এই ধরনের মিস্টেকগুলি থেকে বেড়ে যখন আসতে পারবে, অভ্যস্ত হবে এবং সেটা থেকে বের হয়ে অবশ্যই তখন পারবে। বাট যারা এখন আমরা সিনিয়র প্লেয়ার যারা আছি তাদেরকে আরেকটু দায়িত্বশীল হতে হবে সবচেয়ে বড় কথা। নিশ্চয়ই। আমি একটা প্রসঙ্গে একটু যেতে চাই যে আপনি নিজেও বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন, এই নিউজিল্যান্ডে যাবার আগে বা বাইরে যখনই যে কোনো সিরিজ খেলতে যাই আমরা, সেখানে দল নির্বাচন নিয়ে বেশ কথা ওঠে, সেখানে নানান ধরনের পক্ষ বিপক্ষ অনেক কিছু থাকে, মোটামুটি একটা বিতর্কের মাঝখান থেকেই দল পাঠানো হয়। তো এই বিষয়গুলো যখন নিউজিল্যান্ডের কন্ডিশনে আমরা গেলাম, আমরা সবাইকে বলতে শুনেছি সেখানে বোলিংয়ের একটা বড় জায়গায় গ্যাপ ছিল কিংবা নানান ধরনের কথা আমরা শুনি, এই বিষয়গুলো নিয়ে কী বলছেন? আপনার ব্যাগের ভিতরে কী আছে এটাকে তো আপনি, মানে আমি দেখছি না, আমি বাইরে থেকে কথা বলছি, বাট আমরা তো ব্যাগের ভিতরে ঢুকে যেয়ে নিয়ে আসতেছি যে কার কী কী আছে না আছে। তো যখন ওই জিনিসগুলি সবাই বুঝতে পারবে যে কোত্থেকে আনছি, কী ধরনের প্লেয়ার আমরা নিয়ে আসছি, তখন আসলে এই কথাগুলি উঠে না সবচেয়ে বড় কথা। আর এই জায়গাটাই হচ্ছে থ্যাঙ্কসলেস একটা কাজ, সবসময় এখানে কনফিউশন থাকবে যে এটা ঠিক হয়নি ওটা ঠিক নয়। বাট যারা কাজ করছে তারা, আমি আমার জানা মতে দোজার সবাই অনেস্ট এবং বেস্টটা তারা দিতে দেন, এটা আমি 100% শিওর। এখানে কোনো রকমের মানে চয়েজিংয়ের কোনো ব্যাপার নেই সত্যি কথা বলতে। সো আমার যে জিনিসটা হচ্ছে যে এখানে যারা এইজ লেভেলে যে রোড লেভেল যেটা, সেখানে আসলে বাংলাদেশ বোর্ড সব দিক দিয়ে চেষ্টা করছে যাতে ইয়াং জেনারেশন উঠে আসুক। এখানে শুধু প্লেয়ারদের কথা চিন্তা করলেও হবে না, সাথে কিন্তু আমাদের যারা কোচেস আছে ডিস্ট্রিক্ট ডিভিশনে যে ধরনের কোচ আছে তাদের মান উন্নত করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু নজর দেওয়া দরকার। আর কথা বলবো, একটা ফোন নেই। আমি কে বলছো? কোন স্কুল এবং কোন ক্লাস একটু বলো। কোন কোন স্কুল? একটি স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ। গুণীজনের বাণী। গুণীজনের বাণী। গুণীজনের বাণী থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন ব্যতীত শিক্ষা জীবনে সুফল লাভ করা যায় না, কার উক্তি এটি? ক হুমায়ুন আজাদ, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। বলো দ্রুত বলো। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তরটি সঠিক, ধন্যবাদ তোমাকে। 500 টাকার বই পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না, চমৎকার একটি কথা, এই উক্তিটি কে করেছেন সেটা তোমাকে বলতে হবে। অপশন ক শিলার, খ সেনেকা, গ জন লিলি। ক শিলার। ব্রিলিয়ান্ট, রাইট অ্যানসার, থ্যাংক ইউ ভেরি মাচ। 1000 টাকার বই তুমি পাবে। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? হ্যাঁ ভাই খেলব। নিয়ম জানো তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলো, প্রশ্ন হচ্ছে, ভ্রমণ মানুষকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে, এটা সত্যি কথা খুবই, এবং এই কথাটি কোন মনীষী বলেছেন? নাম হচ্ছে ক ডেল কার্নেগি, খ চার্লস ডিকেন্স, গ জেফারসন। বলো। গ জেফারসন। থ্যাংক ইউ ভেরি মাচ, রাইট অ্যান্সার। পুরো
2000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। সাথে আরেকটা ফোন নেই। কে বলছো? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোমার নামটা বলো। আমার নাম তমা। তমা, কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো? আমি ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়ি, ক্লাস 6। এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। প্রথম প্রশ্ন তোমার জন্য, What is the meaning of the phrase pivotal question? Option গুলো হচ্ছে A, the relevant question, B, an unimportant question, C, the most important question. Option C, the most important question. Brilliant, correct answer. Thank you very much. বই তুমি পেয়ে যাবে 500 টাকা। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, খুব ভালো করে দেখো স্ক্রিনে। হ্যাঁ, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 47। অপশনগুলো হচ্ছে এ, জয় অ্যান্ড মি, বি, জয় অ্যান্ড আই, সি, জয় অ্যান্ড মাইসেলফ। বলো। তোমা জি ভাইয়া, অপশন এ, জয় অ্যান্ড মি। উত্তরটি আমি নিলাম। তোমা মন খারাপ করো না, উত্তরটি সঠিক নয়। হ্যাঁ, চলো আমরা সঠিক উত্তরটি জেনে রাখি, বি, জয় অ্যান্ড আই। রাইট। শান্ত ভাই, অনেকগুলো বিষয় বলছিলাম যে একটা সময় আমরা অনেকগুলো বছর আসলে পার করেছি টেস্ট ক্রিকেট নিয়ে, আর একটু কথা বলতে চাই। এবং একটা সময় আমাদের একটা সান্ত্বনা ছিল যে ব্যক্তিগত অর্জন যখন হতো সেটা থেকে আমরা আসলে পজিটিভ ভাইবটা নিতাম এবং সেটা দিয়ে আসলে আমরা সামনে ইন্সপায়ারেশনটাও নিতাম। কিন্তু সময়টা বোধহয় বদলে গেছে, এখন আমরা একটা দলীয় পারফরমেন্স চাই, অবশ্যই দরকার, একটা রেজাল্টও চাই। তো সেই জায়গাটাতে আপনার কাছে মনে হয় কিনা যে একটু ঘাটতি আছে অ্যাজ এ টিম হিসেবে? দেখেন, ওয়ানডের ক্ষেত্রে যদি দেখেন, টিম রেজাল্ট করে কিন্তু সবাই কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং যেটাই বলেন। তো সেই জায়গায় আমরা কিন্তু সাকসেস হচ্ছি। তো এরকম এবং খেলার সংখ্যাও কিন্তু ওয়ানডে আমরা বেশি খেলি, বেশি খেলি। সেক্ষেত্রে সেই জন্যই কিন্তু ওয়ানডেতে আমরা মোটামুটি একটা ভালো টিম হয়ে দাঁড়াচ্ছি। সেরকম টেস্টেও যদি আমরা আমাদের সংখ্যা খেলার সংখ্যা বাড়ে তাহলে আমরা এই জায়গা থেকে কারণ আমার বেড়ে আসতে পারবো, কারণ আমাদের যে ধরনের ট্যালেন্ট, আমরা যে ধরনের প্রতিভা নিয়ে মানুষে আসে ছেলেরা, তাদের কিন্তু একটু গাইডেন্সের দরকার। গাইডেন্সটা যদি ঠিক মতন হয় বা খেলার অভিজ্ঞতাটা যদি বাড়ে সেটা কিন্তু বেশ কাজে দিবে। আচ্ছা, তা আমি একটু আমরা আবার ওয়ানডে ক্রিকেটের কথা বলতে চাই যে আমাদের টেস্ট ক্রিকেটের সংখ্যা যদি বেড়ে যায়, আপনার কথা সেটাই, এবং ন্যাচারালি সেখানে আমরা ভালো করতে থাকবো, কিন্তু ওয়ানডে ক্রিকেটে আমরা দেখেছি দেশের মাটিতে আমরা খুব ভালো করি কিংবা বিদেশের মাটিতে আমরা খুব ভালো করছি এবং র্যাঙ্কিংয়ে আমরা অনেক ধাপ এগিয়ে গেছি। এই ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে আমাদের মনোযোগটা একটু বেশি কিনা কিংবা বোর্ডের মনোযোগ শুধু আমাদের দেশে না, হোল ওয়ার্ল্ডে যারা ক্রিকেট খেলছে এখন, ক্রিকেট ন্যাশনাল টিম যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানে টেস্টটা একটু নজর কম, তারা টি টোয়েন্টি এবং ওয়ানডের দিকে নজর বেশি দিচ্ছে। বাট তারপরেও টেস্ট, তাদের টেস্ট তারা যে ধরনের সম্মান দেয় সেটা আসলে বাংলাদেশের জনগণ টেস্টের যে কী একটা সম্মান সেটা আসলে সেভাবে বুঝে না। সেটা সময় লাগবে, একটা সময় গেলে আসলে সেই সব জিনিসগুলি যারা বাইরের দেশে যারা খেলছে বা টেস্ট খেলে আসছে, তারা অনেক বছর ধরেই খেলে আসছে, সেটার মর্মটা তারা বুঝে। সো আমার মনে হয় যে সব কিছুই নির্ভর করছে যত বেশি খেলবো তার উপরে এবং সাথে আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও, তাদেরও অভিজ্ঞতা বাড়বে যে কীভাবে গড়ে তোলা। টেলিফোনে কে আছো? হ্যালো, আমি মালিহা বিনতে মামুন। স্কুলের নাম বলো এবং কোন ক্লাসে পড়ো? আমার মানিহা বিনতে মামুন। হ্যাঁ, তোমার স্কুলের নামটা বলো। আমি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। তুমি ক্লাস 6 এ পড়ো? জি। আচ্ছা, মানে ঠিক আছে, তুমি জানো যে এখন আমরা কোন বিভাগটি খেলবো? হ্যাঁ, ছবির গ্যালারি। আচ্ছা, ঠিক আছে, ছবি দেখো। আমি আসলে ওর ম্যাচিউরিটি দেখে অবাক হচ্ছি যে ক্লাস 6 এ পড়ে। হোয়াট এভার, প্রশ্ন হচ্ছে, ইনি 2016 সালের ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন, নামটা তোমাকে বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক, ক্লাদিও রানিয়েরি, খ, জিনেদিন জিদান, গ, লুইস এনরিকে। কেউ বলে দিচ্ছে আশেপাশে? কেউ আছে? ক। নাম বলো, পুরো নাম বলো। তুমি একটা কথা আমাকে অনেস্টলি বলবা? তোমার পাশে কেউ আছে, তোমাকে কেউ বলে দিচ্ছে? সত্য কথা বলো, আই ডোন্ট মাইন্ড, সিরিয়াসলি সত্যটা বলো। আরে সত্যি কথা, কেউ নাই, একেবারে কেউই নাই।
আচ্ছা তুমি ঠিক আছে, উত্তরটি নিলাম, ক্লাদিও রানিয়েরি উত্তর সঠিক। তুমি কি জানো যে তিনি কোন দেশের বা কোন ক্লাবের কোচ? বুঝলাম না কথাটা, আবার বলুন। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না, তুমি 500 টাকার বই পেয়ে গেছো। দ্বিতীয় ছবি তোমাকে দেখাই, ছবি দেখো, একটি গুহার ছবি, ছবির এই গুহাটির নাম বলো। অপশনগুলো হচ্ছে ক অজান্তা গুহা, খ ইলোরা গুহা, গ এলিফান্টা গুহা। বলো। খ। না এবার নাম নাম বলতে হবে, তুমি ক্লাস 6 এ পড়ো, পড়তে তো পারো না, সো পড়ে বলো। আচ্ছা এলিফ্যান্ট গুহা, এটা কি খ ছিল? না। এটা কি ছিল? এটা একজন বলে দিছে। হ্যাঁ না, তোমাকে কে বলে দিছে? আমাকে সত্য কথাটা বলো, আমি কিছু বল মানে কিছু মনে করব। কেউ বলে নাই, দেখেন তো আজব তো। উত্তর নিলাম, সঠিক উত্তর কোনটা বলো তো, আরেকবার বলো ফাইনালি। কি সি আবার কই পাইলো? আচ্ছা ঠিক আছে, আমি নিলাম এলিফ্যান্টা গুহা, উত্তর নিলাম, সঠিক ছিল উত্তরটি, 500 টাকার বই তোমাকে দেয়া যায়। লাইনটা কেটে গেছে, 1000 টাকার বইয়ের জন্য ধন্যবাদ শান্ত ভাই। ওকে, আমরা একটু ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, বা এবছর বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটে আরও কিছু সিরিজ আছে, সেগুলো নিয়েও কথা বলতে চাই। শুরুতে একটু বলি যে এরপর তো ভারতের সাথে একটি টেস্ট হওয়ার কথা আছে, এবং সেই টেস্টটি আমরা আশাবাদী যে হবে, নানান ধরনের কথা শোনা যায়। সেখানে কিন্তু আমাদের কন্ডিশনই অনেকটা খেলবো, ভারত হয়তো ডেফিনেটলি তাদেরকে অ্যাডভান্টেজ নেবে। সেই টেস্ট নিয়ে আপনার প্রত্যাশা কী? অবশ্যই চাবো যে বাংলাদেশ টিম ভালো খেলুক, অন্তত ওকে 5 দিন যাতে যায় সেটার দিকে নজর রাখবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যারা ব্যাটসম্যান, মেইন ব্যাটসম্যান যারা আছে, তাদেরকে লম্বা সময় উইকেটে থাকতে হবে। যদি সেটা তারা পারে অবশ্যই ভালো একটা রেজাল্ট। বলার যারা আছে এখানে, আসলে ইন্ডিয়ার উইকেটে বেসিক্যালি ওরা স্পিন ট্র্যাকই করবে যতদূর জানা মতে। তো আমাদের যারা স্পিন বলার আছেন, তারা যদি তাদের মান রেখে বল করতে পারেন, আমার মনে হয় না যে তেমন একটা ডিজায়ার হবে, বাট টাফ হবে, এটা ঠিক টাফ হবে। কারণ আশ্বিনে স্পিন বল খেলাটা ভেরি ডিফিকাল্ট, ওয়ার্ল্ডের ভালো ভালো ব্যাটসম্যানরাও কিন্তু এখন তাকে ইন্ডিয়ায় ফেস করতে সমস্যা হয় তাদের। সো আমাদেরকে অনেক চিন্তাভাবনা করতে হবে, আমাদের হোমওয়ার্ক করতে হবে যে কী ধরনের বল ফেস করতে হবে, কী ধরনের উইকেটে খেলা হবে, সব কিছু নিয়ে যদি আমরা হোমওয়ার্কটা করে যদি আমরা মাঠে অ্যাপ্লাই করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ভালো খেলবে। বাট জিনিসটা করতে হবে মাঠে, এবং যেটা কোচ বলেন বা ব্যাটসম্যান যারা আছেন তাদেরকেও চিন্তা করতে হবে যে আমাকে লম্বা ক্রিকেট, লম্বা ব্যাটিং করতে হবে। লম্বা ব্যাটিং বলতে আমি 220 রান করলাম বা 300 রান করলাম, কিন্তু বল খেলাম 300 বল, সেইভাবে না খেলতে হবে। 120 বল খেলে আপনি 300 বল ফেস করেন, সেটা হবে আমাদের দেশের জন্য উপকার। নিশ্চয়ই, আমি একটু আমাদের দেশের কথা শুনতে চাই। ঘরোয়া ক্রিকেট নিয়ে আমরা অনেক ধরনের আলোচনা শুনি, অনেক কিছুই শুনি, এবং ঘরোয়া ক্রিকেট ভালোও করছে সেরকমটা, সেখান থেকে আমরা ভালো ভালো প্লেয়ারও পাচ্ছি। এই সব কিছুর পরও এখন আপনি সেখানে কিন্তু নিজে গ্রুপ একেবারে কাজও করছেন, একেবারে মাঠ পর্যায়ে কাজ করছেন, আমাদের ঘরোয়া ক্রিকেটের ডেভেলপমেন্টটা কীরকম দেখছেন, কী কী কর্মকাণ্ড আরও সামনে আছে? আসলে একটু আগে বললাম যে কোচের সাইডটা একটু ইম্প্রুভ করতে হবে। এছাড়া আপনি আমরা যখন খেলেছি তখন কিন্তু ওরা এখন যে ধরনের উইকেট, যে ধরনের মাঠে খেলছে কল্পনাও করতে পারিনি। তো সেখান থেকে বলবো যে অনেক উপরে চলে আসছে, এবং তাদের যে ধরনের মেন্টালিটি, তারা যে ধরনের ক্রিকেট খেলছে, সেটাকে যদি একটু ফাইন টিউনিং করা হয় এবং তাদের যদি ভালোভাবে কাউন্সিলিং করা দেওয়া হয়, তাহলে অনেক ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ ইয়াং জেনারেশন। বাট সেই কাজগুলি করতে হবে, এটা মুখে বললে হবে না। সে যদি এগুলো করানো সম্ভব হয় এবং কোচের সাইডগুলি যদি একটু নিরপেক্ষ হয়, তাহলে আমার মনে হয় যে এই ধরনের রোড লেভেলে যে ধরনের ক্যালিভার আছে সেগুলো আরও ফুটে উঠতে পারবে এবং বেটার পারফরমেন্স দিবে। এখন যারা খেলছেন তাদের চেয়ে বেটার পারফরমেন্স দিবে। আচ্ছা একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেশে ভালো খেলছি, ভিন্ন কন্ডিশনে গিয়ে আমরা ওভাবে ভালো পারফর্ম করতে পারছি না, এই সিচুয়েশনটা মাথায় রেখে ঘরোয়া ক্রিকেট যখন আমাদের হচ্ছে, বা দেশের ভিতরে যে নতুন যারা ক্রিকেট খেলছেন তাদের জন্য যে ক্রিকেটটা হচ্ছে, ওই কন্ডিশনের কথা মাথায় রেখে তাদেরকে তৈরি করার প্রক্রিয়া কিংবা উইকেটের প্রক্রিয়া আপনি একটু আগে বলছিলেন, সেরকম কোনো পরিকল্পনায় কাজ হচ্ছে কিনা? বা আপনি দেখেন
2016 ওয়ার্ল্ড কাপ যদি দেখেন আন্ডার 19 এ, সেখানে কিন্তু তারা ভালো পারফর্ম করেছে এবং বাংলাদেশে খেলা হয়েছে, তারপরে তারা বাইরে সিরিজ খেলেছে বা এশীয় সিরিজ খেলেছে। তো এই ধরনের প্ল্যানিং 2-3 বছর আগে থেকেই করা থাকে। তো এজ লেভেলের যেটা হচ্ছে যে তারা চেষ্টা করেন যে আগে থেকে কিছু সিরিজ বা কিছু টুর্নামেন্ট রাখার জন্য, বাট দেখা যায় যে অন্য দেশ যারা আছেন তারা তাদেরও বুক থাকে অন্যান্য দেশের সাথে খেলা থেকে, তো যদি তাদের সাথে মিলে যায় তখন আসলে আমরা খেলতে পারছি বা তারা আসছে। তো এই জায়গাটা একটু মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ইয়েটা একটু সময় নিয়ে লাগে। তো সো এজ লেভেলটা দেখা যায় যে কোনো বছর খুব বেশি ট্যুর হচ্ছে, কোনো বছর ট্যুরই পাচ্ছে না, বিকজ অফ অন্য দেশগুলি সাপোর্ট ওইভাবে পাচ্ছি না দেখে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইজ লেভেলে অন্তত তারা চাচ্ছেন যে যেভাবে হোক এই যেখান থেকে এজ লেভেলের টিমগুলোকে আমরা ভালো করতে দেখি, প্রচুর সাফল্য দেশের জন্য বয়ে আনতে দেখি বিভিন্ন জায়গায়। এটা একটাই কারণ হচ্ছে যে মানে মানে যারা এখন আছেন তাদের টার্গেট, তাদের গোল, তাদের চিন্তাভাবনা আসলে বেটার করার জন্য সেটাই তারা এখন করছেন। এর সাথে আমি বলবো যে একটু যদি কাউন্সিলিং পায়, ভালো কাউন্সিলিং পায় এই লাইফটা সম্পর্কে, তাদের কীভাবে চলা উচিত, কীভাবে থাকা উচিত, কোন সময় কোন কাজটা করা উচিত, সেগুলো নিয়ে যদি তারা তাদের মাথায় ঢুকানে দেওয়া হয়ে যায় তারা ভেরি গুড, তারা মানে ক্রিকেট খেলেন বেসিক ভালো, বোলিং ভালো, ব্যাটিং ভালো, ফিল্ডিং সব ফিট আছে। সেই জায়গায় আমার মনে হয় যে এই জায়গায় যারা ইয়াং জেনারেশন তাদের এই লাইফের কী ধরনের ভাবে চলতে হবে, আপনার দিক নির্দেশনা থাকবে, দিক নির্দেশনা থাকবে লাইফটা কী জিনিস, ভবিষ্যতে কী হতে পারে, আমি এই জায়গায় গেলে কী হবে, কী ধরনের সমস্যা আসবে বা কী ধরনের সাফল্য আসবে, সেইগুলো যদি আমরা আগের থেকে নিজেকে তৈরি করে রাখতে পারি তাহলে হয়তো বা তারা অনেক ধরনের, সত্যি কথা বলতে কি ইয়াং জেনারেশনকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এক্স্যাক্টলি, এবং তাহলে একটা দারুণ ফল আমাদের জন্য আসবে। অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই, অনেকগুলো কথা আসলে বলা হলো, অনেক কথা হয়তো রয়েও গেল, নিশ্চয়ই আবারও কোনো একদিন কথা হবে। ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আছি, আমি একটু বিদায় নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, যেতে হবে, তবে বলার কিছু আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার সাথে থেকো। আল্লাহ হাফেজ।